ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সময় দেবেন আপনার প্রশ্ন হচ্ছে যে ওয়াক্ত হলে উত্তর যে প্রথম ওয়াক্তে সালাত আদায় করা আর না হলে আজানের জন্য উপেক্ষা করা কোনটা উত্তম হবে? হ্যাঁ, এটা দুঃখজনক কোনো সত্য কথা, আমাদের ভারতবর্ষে হ্যাঁ সময়ের প্রতি লক্ষ্য রাখে না, দেশীয় একটা কালচারের প্রতি লক্ষ্য রাখে, যে গরম হোক শীত হোক জোহরের আজান দেবে একটা, জমাত হবে 1:30টা, আমাদের দেশীয় কালচার। আর শরীয়তের বিধান হচ্ছে ওয়াক্ত হবে সাথে সাথে আজান দিয়ে দিবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে। এই জন্য আরব দেশে যে কোনো কোনো সময় যেমন শীতকালে 11:32-এ জোহর আজান হয়ে যায়, চিন্তা করে দেখেন, তারা আউয়াল ওয়াক্তের মতো আজান দেয়, আউয়াল ওয়াক্তের মতো তারা সালাত আদায় করে। তো আমাদের দেশে যে একটা জন্য বসে থাকবে তাহলে প্রায় কত ঘন্টা, বেশ কম, 2-2.5 ঘন্টা বেশ কম। অথচ যে উচিত হচ্ছে যে সময় হওয়ার সাথে সাথে আজান দিবে, তারপরে সময় সাপেক্ষে জমাত তৈরি করবে। তাই যেখানে এই ধরনের পরিবেশ আছে আউয়াল ওয়াক্ত আজান দেয় তাহলে আজানের জন্য অপেক্ষা করবে, তারপরে সালাত আদায় করবে। আর যেখানে এমনটা না, ওয়াক্তের ভালাই নেই, এরা হেদের দেশীয়ভাবে সময় মতো আজান দিবে কিন্তু ওয়াক্ত হয়ে গেছে আরও আগে, তাহলে আজানের জন্য অপেক্ষা করবে না, সে সালাত আদায় করে ফেলবে। এই জন্য যেহেতু সালাতের ওয়াক্ত হয়ে গেছে, এবার আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা উত্তম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভাইকে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।